বিশ্বের একজন ক্রিকেটার এবং বিশ্বে এমন কোনো মানুষ তাকে চেনে না এম এস ধোনি, সেই এম এস ধোনি মুভিতেও অভিনয় করেছেন সুশান্ত সিং। আজকে ডেথ হয়ে গেছে, সে তার মায়ের খুব পাগল ছিল এবং সেই এম এস ধোনির ছবির নায়ক সুশান্ত সিং ডেথ হয়ে গেছে, তিনি মারা গিয়েছেন আজকেই 3 থেকে 4 ঘন্টা আগে। এবং তার মারা মরাতে তার ভক্তরা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে সুশান্ত সিং মারা গেছে কি না, সে সত্যি আত্মহত্যা করেছে। এবং অনেকটা ছবি তিনি অভিনয় করেছেন সুশান্ত সিং এম এস ধোনির মুভিতে, পিকে মুভিতে আমির খানের সাথে, এবং অসাধারণ অভিনেতা তিনি ছিলেন সুশান্ত সিং। আজকে ডেথ হয়ে গেছে, আমরা অনেকে দেখতে পারেন নিউজে ছবিটি। আমার একটা গেমিং চ্যানেল, তবু আমি সুশান্ত সিংয়ের জন্য এই ভিডিওটি করলাম, তো আমিও খুবই দুঃখজনক বোধ করছি সুশান্ত সিংয়ের জন্য, তিনি তার মায়ের জন্যই মারা গেছেন যেটা বোঝা যাচ্ছে, তো কিছুই করার নেই।